নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল মায়ের রান্নাঘর ইন্ডিয়ান ফুডে তোমাদের সকলকে স্বাগত। 2022-এর সরস্বতী পুজো পরিক্রমায় আমরা প্রথমে শুরু করলাম মধ্যমগ্রামে আমরা সবাই সম্বন্ধ। এই দেখো দারুণ সুন্দর প্যান্ডেল, মার মূর্তি অসম্ভব সুন্দর। এখানে ঘুরতে ঘুরতে আমি দেখতে পাচ্ছি এখানে আমার কর্মকর্তা ভাই রয়েছে, তার সঙ্গে একটু কথা বলে নিই এই পুজো সম্পর্কে তোমাদের জানিয়ে দিচ্ছি। তোমাদের পুজোতে খুব ভালো হয়েছে, তোমার নামটাকে বলো। আমার নাম ওয়াসিম মল্লিক। আচ্ছা, তুমি এই পুজোর সঙ্গে কিভাবে যুক্ত আছো? আমি এই পুজোর মেম্বারে আছি, সদস্যদের মধ্যে পড়ি। এটা তোমাদের কত বছরের পুজো? এটা আমাদের 16 বছরের পুজো। তা এবছরে তোমাদের পুজো কালকে বৃষ্টি হওয়াতে কোনো সমস্যা হয়েছে অ্যারেঞ্জমেন্ট করতে? অ্যারেঞ্জমেন্ট করতে একটু বাধা পড়েছে, তো মাঠে অনেকটা জল জমে গেছিল, তো আমাদের পুরো সব সদস্যদের মিলে আমরা মাঠ পরিষ্কার করেছি, তো সবাই মাঠ পরিষ্কার করে রেডি আপাতত করেছি দর্শকদের কাছে তুলে ধরার জন্য আমরা। তা এবার পুজো, তোমাদের পুজোর সময় কখন, সময় নির্ঘণ্ট কি আছে? আমাদের এটা 2 মাস আগে থেকে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা এই একটা নতুন থিম করব, তো এটা ভেবেচিন্তে আমরা 2 সপ্তাহের মধ্যে কারিগরদের সাহায্যে আমরা প্যানেলটা তৈরি করেছি। আর আজকে পূজোয় কি আছে, মানে কখন পূজো শুরু হচ্ছে? আজকে আমরা 11টার মধ্যে আমাদের মায়ের পুষ্পাঞ্জলি শুরু করব। 11টার সময় পুষ্পাঞ্জলি শুরু হবে, তো স্থানীয় লোক করতে পারে। আচ্ছা, এখানে তোমাদের এটা 12-এর পূজো তো? হ্যাঁ, এটা আমাদের 12-এর পূজো। তা আজকে পূজো ছাড়া আর কবে কি কি প্ল্যানিং আছে তোমাদের পূজোটা নিয়ে? আজকে যেরকম আজকে পূজো হবে, সন্ধ্যেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তো কালকে আমাদের পাড়া সবাইকে নিয়ে আমরা একটা কালচারাল প্রোগ্রাম রেখেছি, তো রাত্রেবেলা আমাদের রাত্রের 8-9টার দিকে আমরা মায়ের ভোগের আয়োজন করেছি। সেটা আজকে? আজ না, ওটা কালকে, রোববার। আচ্ছা, আর এছাড়া? আর এছাড়া আমাদের সব সবাই কালকে আজকে কালকে দুদিন মিলেই সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আমাদের সবাই আসবে। এখন একটু 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 পরেই আমাদের ইনভিটেশন হবে, আমাদের মাননীয় ঋতুশ্রী রতিন মহাশয় আমাদের ফিতে কাটতে আসবে, ওপেনিং সেরিমনি করতে আসবে, তো আমরা কিছুক্ষণের মধ্যেই সেটার কাজ আমরা শুরু করতে চলেছি। আচ্ছা দাদাকে অনেক অসংখ্য ধন্যবাদ দিই, আমরা এগিয়ে গেলাম। নমস্কার বন্ধুরা, এখন আমি এসে পৌঁছালাম বেলঘড়িয়ার বিখ্যাত সূর্যদীপ আর্ট স্কুলে। এটি তাদের 2022-এর সরস্বতী পুজোর প্রস্তুতি। দেখো,
আবার আমরা পুজোর সময় ফিরব। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা কাজের হিসেব সারা।
ছোটে হাওয়া এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা Thank you.